অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন চেডক্স এক এনকভ উনিশের উৎপাদন কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ব্রিটিশ ফার্মাসিউলিটিক্যাল জায়ান্ট কোম্পানি অ্যাস্ট্রাজেনিকা গত শুক্রবার বিবিসি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে কোম্পানিটি কার্যনির্বাহী প্রধান প্যাকসাল সরিয়ট এ তথ্য জানান উৎপাদনের গতি বাড়াতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যাস্ট্রাজেনিকা এবার অক্সফোর্ডের টিকা উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা ভারতের সিরাম ইনস্টিটিউট মঙ্গলবার সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা বলেন ভ্যাকসিনটির উৎপাদনের জন্য দশ কোটি মার্কিন ডলার অর্থ বরাদ্দ করা হয়েছে খুব শিগগিরই এই ভ্যাকসিন উৎপাদনের কাজও শুরু হয়ে যাবে তবে ভ্যাকসিনটির চূড়ান্ত পর্বের হিউম্যান ট্রায়ালের ফলাফল না পাওয়া পর্যন্ত এটি সুরক্ষা এবং কার্যকারিতার দিক বিবেচনা করে বাজারে ছাড়া হবে